আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। মুন শাহিন স্কিন কেয়ার এসথেটিক লেজার সেন্টার মুন স্পেশালিস্ট জাউদ্দৌলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ডেলি প্র্যাকটিসে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগী আমাদের কাছে উপস্থিত। চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসাবে যৌন সমস্যা বিষয়ে অনেক ধরনের পেশেন্ট আমাদের এখানে এসে উপস্থিত হয়, বিভিন্ন কমপ্লেন আমাদের কাছে যায়। বিশেষ করে বলে স্যার দ্রুত বীর্যপাত হচ্ছে বা প্রিমেচার ইজাকুলেশন, ইরেক্টাইল ডিসফাঙ্কশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এই ধরনের বিভিন্ন কমপ্লেন করে থাকে। আজকে আমার মানে বক্তব্য উপস্থাপনের বিষয় হচ্ছে ইরেক্টাইল ডিসফাঙ্কশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। প্রিয় ভিউয়ার্স, আমি আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা জানেন যে লিঙ্গ উত্থান অথবা সমস্যা ইরেক্টাইল ডিসফাঙ্কশন অথবা প্রিমেচার ইজাকুলেশন কী কারণে হয়ে থাকে, এই সমস্ত কারণ সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমি আগে উপস্থাপন করেছি, সেগুলি আমার প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পাবেন। তাই আজকে কারণ সম্পর্ক নিয়ে বিস্তারিত আমি বলবো না, এখানে শুধু একটা কারণের কথা বলবো যে ইরেক্টাইল ডিসফাঙ্কশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, আমরা জানি যে অনেক কারণের মধ্যে একটা হরমোন, সেটা হলো টেস্টোস্টেরন, সেক্স হরমোন। সেক্স হরমোন যেমন আমাদেরকে সেক্স পারফর্ম করতে হেল্প করে, তেমনি টেস্টোস্টেরন হরমোন পাশাপাশি মানুষদের যে আমার মাসল পেশিকে স্ট্রং স্ট্রাউট করতে হেল্প করে, ভার বা বোনস বা হাড্ডি যে বলি সেটাকেও স্ট্রং স্টাউট করতে বিরাট ভূমিকা পালন করে টেস্টোস্টেরন। তাই টেস্টোস্টেরন মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু ইরেক্টাইল ডিসফাঙ্কশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে থাকে। তাইলে আমরা প্রথমে জেনে নিব যে ইরেকটাইল ডিসফাঙ্কশন কখন আমরা বলবো। আসলে ইরেকশন টাইমটা হচ্ছে আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকদের জন্য বিশেষজ্ঞদের মতে 3 থেকে 13 মিনিট হচ্ছে ইরেকশন টাইম। এই সময় পর্যন্ত যদি ইরেক্ট থাকে পেনিস তাহলে ওকে, যদি তার কম হয় তাহলে আমরা বলবো যে ইরেকটাইল ডিসফাঙ্কশন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে যে টেস্টোস্টেরন আমাদের শরীরে কখন কমতে থাকে। বিশেষ করে মনে রাখতে আমাদের বয়স যখন 35 থেকে 40 হয় তখন আস্তে আস্তে আমাদের শরীরে টেস্টোস্টেরন মাত্রা কমে যায়, এবং টেস্টোস্টেরন মাত্রা যখন কমে যাবে তখনই কিন্তু আপনার সেক্সুয়ালি প্রবলেম সৃষ্টি হবে, ইরেকটাইল ডিসফাঙ্কশন হবে, প্রিমেচুর ইজাকুলেশন হবে, এই ঘটনাগুলো ঘটে থাকে। তাই প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যেহেতু ইরেকটাইল ডিসফাঙ্কশন নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে মাত্র চারটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার টেস্টোস্টেরন ঘাটতি পূরণ হবে। টেস্টোস্টেরন ঘাটতি যদি পূরণ হয়ে যায় আমরা ইরেক্টাইল ডিসফাঙ্কশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তাই আমি চারটি খাদ্যের কথা আজকে বলবো, যেগুলি আপনি বাসায় বসে এই ভিডিও শুনেও কিন্তু চিকিৎসা পাবেন, ডাক্তারের কাছে আসার প্রয়োজন নেই। যদি নিয়মিত খেতে পারেন আশা করি আমরা এই সমস্যা দূর হয়ে যাবে। তাহলে চারটি খাবার কী কী আছে সেগুলি আমি আপনাকে এক একে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ডিম। ডিম হচ্ছে, ডিমে স্যাচুরেটেড ফ্যাট এবং ওখানে ওমেগা 3S, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন থাকে। এইগুলি কী করে টেস্টোস্টেরন হরমোন তৈরিতে বিরাট ভূমিকা রাখে। এখন কোন ধরনের ডিম, সব ধরনের ডিম, যা যেই ডিম কাছে পাবেন সেটাই আপনি খেতে পারেন। হাঁসের ডিম হোক, মুরগির ডিম হোক, দেশি হাঁস অথবা দেশি মুরগির ডিম, যে কোনো একটা আপনি খেলে হবে, প্রতিদিন একটা করে ডিম খেতে হবে। দুই নম্বর হচ্ছে কলা। কলার একটা বিরাট রোল প্লে করে টেস্টোস্টেরন হরমোন তৈরিতে। কলাতে ব্রুসেলিন নামক একজন এনজাইম থাকে যেটা টেস্টোস্টেরন হরমোন তৈরিতে ভূমিকা করে। এই জন্য আমরা ভিউয়ার্স আপনাদেরকে বলবো প্রতিনিয়ত প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা, মোট 2টা কলা প্রতিদিন খাবেন। তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে, ঘাটতি পূরণ হবে এবং সেক্স পারফর্ম করতে পারবেন। তিন নম্বর হচ্ছে রসুনের কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, রসুনে একজন আলিসিন নামক যৌগ থাকে যেটা মানসিক চাপের হরমোনের কর্টিসলকে মাত্রাকে কমিয়ে দেয়, পাশাপাশি টেস্টোস্টেরন মাত্রা বাড়িয়ে দেয় এবং টেস্টোস্টেরন হরমোনের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে, যার ফলে আমরা আপনাদেরকে বলবো প্রতিনিয়ত প্রতিদিন অন্তত 2 থেকে 3টা রসুন, ভালো রসুনের কোষা, আপনারা কাঁচা রসুন খাবেন এবং এই অভ্যাস গড়ে তুলতে পারলে অবশ্যই টেস্টোস্টেরন ঘাটতি পূরণ হবে এবং আপনি ইরেকশন ডিসফাঙ্কশন বা লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা আছে তা থেকে অবশ্যই আপনি পরিত্রাণ পাবেন। লাস্ট 4 নম্বরে কথা বলছি আমরা মধুর কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, জানেন মধুতে এক ধরনের পদার্থ থাকে বোরন। এই মধুতে কী করে মানুষের টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়িয়ে দেয় আর নাইট্রিক অক্সাইডের মাত্রাকে সঠিক পরিমাণ রাখে। টেস্টোস্টেরন এবং নাইট্রিক অক্সাইড সম্মিলিতভাবে টেস্টিস পেনিসের যে রক্তনালী আছে সেই রক্তনালী এক্সপ্যান্ড বা সম্প্রসারণ করে থাকে, সম্প্রসারণ করে যার কারণে তখন প্রচুর পরিমাণ ব্লাড পেনিসে প্রবাহিত হয়। যখন পরিপূর্ণ প্লাস রক্তনালী দিয়ে পেনিসে আসে তখন পেনিস কিন্তু স্ট্রং স্টাউট অর্থাৎ ইরেক্ট হয়। এই ইরেক্ট হইতে তাহলে মধুর বিরাট ভূমিকা আছে। তাই প্রিয় পিওর্স বলবো যে প্রতিনিয়ত মধু আপনারা অবশ্যই খাবেন এবং এই যে চারটি খাবারের কথা বললাম এই চারটি খাবার নিয়মিত খেতে পারেন, অবশ্যই আপনার এই ইডি বা ইরেকশন ডিসফাঙ্কশন দূর হবে। এবং ইরেকশন ডিসফাঙ্কশন দূর হলে এই যে আপনারা এসে বলেন যে নিশ্চিত দেখা যায় পেনিস স্ট্রং হয়েছে, একটু পরে নিশ্চিত হয়ে গেছে অথবা মেলামেশা করতে গেছে নিশ্চিত, অথবা পেনিস ভেজানিতে ইন্ট্রোডিউস করার সাথে সাথে আপনার পেনিস নিশ্চিত হয়ে গেছে, এই যে সমস্যা, এই সমস্যা অবশ্যই দূর হবে। ওষুধ খাওয়া লাগবে না, ওষুধের বাইরে এই চারটি খাবারে আপনাকে সেই ইরেকটাইল ডিসফাঙ্কশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আপনাকে পরিত্রাণ দিতে পারে। তাই প্রিয় ভিউয়ার্স, আজকে যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন। আগামী দিনে আমরা আবার নতুন ভিডিও উপস্থাপন করব।
এই আশাবাদ ব্যক্ত এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।